বরং আমার আগেই মনে হয়েছে যে কোনোভাবেই এটা ফেভারিট আসা সম্ভব না কারণ একটা ছবি যখন আপনি চারটা ভাষায় ডাবিং করবেন শুটও হয়েছে কিন্তু দুইটা ভাষায় যে আমি জানি রাজকুমার হিট হবে এবং ফ্রম দ্য ফার্স্ট সিন টু লার্স সিন মানুষ উঠতে পারবে না এবং আমি জানি যে রাজকুমার এই জায়গায় মানুষ কাঁদবে এবং আমি জানি যে রাজকুমার কাঁদতে কাঁদতে প্রিয়তমা যদি কেউ মানে তিরিশ সেকেন্ড কাঁদতে তাহলে রাজকুমারের তিরিশ মিনিট কাঁদবে হ্যাঁ মানে কিন্তু এমন না জানি ইনভেস্টমেন্ট ছেড়ে দেব কিন্তু আমাকে যে আমার তো চলতে হবে আমি বসে কি করব সো আমাকে আবার নিউইয়র্ক যেতে হবে আমাকে আবার ওখানে জীবন ধারণ করতে হবে এবং করার পাশাশাশে আমাকে রিসার্চ করতে হবে যে আমার আসলে কোথায় ভুল ছিল যেটা ফুকদান বিটারেক্সও আমরা কথা বলছি চলচ্চিত্র নির্মাতা হিমেল اشرفের সাথে সাহেব যেই প্রসঙ্গ নিয়ে বারবার বলা হয় তুমি বিভিন্ন ইন্টারভিউতে বলেছ যে আমি এটা ফেল করলে আবারও আমেরিকা ব্যাক করব সাকিব খান ছাড়া প্ল্যান করছি না তো এটাতে মনে হয় যে ঠিক আছে অন্য তারকাদের সাথে আসলে তোমার কোনো আগ্রহ বা কৌতূহলটা নাই আগ্রহ আগ্রহ নাই তা না আমি মনে করি যে আমার এখনো ওই মেধা ওই যোগ্যতা তৈরি হয় না যে সাকিব ভাইকে ছাড়া না অতি বিনয় না সত্যি সত্যি তো ভাই আবার মনে করেন যে ধরেন ছবি সিনেমা তো আমি সাকিব ভাই ছাড়াও করছি ঠিক আছে এবং সেটার রেজাল্ট বা এখনো তো সিনেমা হচ্ছে সো আমার কাছে মনে হয়েছে যে দুইটাই বেশ বিষয় আসলে এখানে একটা হচ্ছে যে সত্যি সত্যি আমি বিনয় না ও সত্যি সত্যি বলছে যে আমার আসলে ওই মেধাটা এখন হয়তো হয় নাই যে তরুণ বা অন্য একজনকে নিয়ে একদম কিছু একটা নতুন একটা টুয়েলভ ফেল বানায় ফেলা একবার তরুণও বলছে না ধরো সাকিব ছাড়া কি কেউ তোমার সাথে একটু চা খেতে বসতে পারে না যে ভাই কেন চা খেতে না ছবিও করতে পারে ডেফিনেটলি সেটা বিষয় না কিন্তু এটা হচ্ছে এক দুই নম্বর কথা হচ্ছে আজকে যদি আপনার কাছে অপশন থাকে যে শাহরুখ খানের ইন্টারভিউ নেওয়ার অথবা হিমেল সাহেব ইন্টারভিউ নেওয়ার আপনি কাটা নেবেন অবশ্যই কিন্তু আমি তো আমি কেন তোমাকে একেবারে ডিনাই করে ফেলবো না আমি শাহরুখ ছাড়া আমি কারণ না শাহরুখ ছাড়া না যতদিন আপনি যদি দশবার শাহরুখ খানকে পান আপনি দশবারই শাহরুখ খানকে নেবেন এগারোতম বারে আপনি আমাকে ভাববেন আমি মানছি কিন্তু কেন স্টেটমেন্টটা দিচ্ছ যে আমি শাকিব ভাই ফেল করলে আমি নিউ ইয়র্কে চলে যাবো কারণ শাকিব ভাইকে নিয়ে যদি আপনি ফেল করেন হ্যাঁ তাহলে হতেই পারে না আমার কারণ হিরানি কি ছবি করবে না 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 এখানে এখানে শুধু সাকিব ভাই বিষয় না বিষয়টা আমি ধরেন রাজকুমার যে সিনেমা ধরেন তাহলে আমি প্রচুর বাংলা সিনেমা দেখছি আমার আপনি দেখবেন আমি যখন প্রিয়তমা এখানে বসছিলাম তখন কিন্তু প্রিয়তমা রিলিজ হয় নাই কিন্তু আমি কিন্তু এইরকম ওভার কনফিডেন্ট নিয়ে আপনার সাথে কথা বলে গেছি যে প্রিয়তমা হিট হবে এই হবে হবে প্রথম দিন থেকে দেখবে ব্লা 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 এই কনফিডেন্টটা কিন্তু আমার ওই জায়গা থেকে আসছে যে আমি বিশ্বাস করি আমি বাংলা সিনেমার সাধারণ দর্শকদের ইমোশন বুঝি দ্যাট আই এখন আমি রাজকুমারের সব রাখছি বিশ্বাস করেন একটা দর্শককে ধরার জন্য বা বিভিন্ন যা যা দরকার এভরিথিং আপনি রাজকুমারে পাবেন যখন এই ছবিটা কাজ করবে না তখন এখানে সাকিব পাচ্ছে বড় কথা হচ্ছে আমি আমার সাথে বুঝতে হবে যে তাহলে আমার বোঝায় ভুল আছে সো আই নিড টাইম আমাকে ফাইন্ড আউট করতে হবে যে তাহলে আমার ভুলটা কোথায় ছিল মানে রাজকুমারীরা তো অবশ্যই বোঝা উচিত যে কেন আমার মনে হয় হিনী

সাকিব ছাড়া কাজ করবে না বা নতুন অনেকেই বলেছেন যে না ধরেন আমি কোথায় যাব। লাস্ট রাহেন রাফিও একটা বড় প্রোডাকশনের শাকিব ভাইয়ের সাথে জড়িত হয়ে গেলো এবং আমি নাম না বলছি সে খুবই প্রমিনেন্ট একজন হিরো আমার এই সাথে এখানে এসে বলছে যে আর হিমালের কাছে যাবো হিমেল তো কাজ করে না সাকিব ছাড়া তো এই জায়গাগুলো ধরো তোমার সাথে একটা থট শেয়ার করার জন্য তো না মানে থট শেয়ার করার জন্য না আসতেই পারে আমিও বসতেও চাই কিন্তু আমার কাছে মনে হচ্ছে সেটার জন্য আর কি টাইম দরকার আই নিড টাইম মানে দর্শকের একটা ছবি প্রিয় দাও হিট পড়ো আর হিট পড়ে মানে লাইক দিস মানে যেমন কি হয় যেমন রাজকুমার হিরানির ডান কিন্তু আমি শাহরুখ খানের জন্য দেখিনি ভাইয়া আমি রাজকুমার হিরানির জন্য দেখছি আমি জীবনে রাজকুমার হিরানি হইতেও পারবো না আমি হইতেও চাই না কিন্তু অ্যাট লিস্ট দর্শক যেমন শহীদুল ইসলাম খোকন আমি যদি উদাহরণ দিই যেটা আমার কাছা কাছাকাছি পর্যায়ে আমি খোকন ভাইকে খোকন ভাইয়ের ছবি কিন্তু খোকন ভাইয়ের নামে চলতো আগে ওই জায়গাটা যাই আমি না এক্সপেরিমেন্ট করবো বা আমি একটা একটা রাইট আগে তো তো আমার পায়ের নিচের মাটি প্রিয় আমাদের মূল সমস্যা একটা হিট দিলে আমরা অনেক কিছু একটা দূরে হিট দিলে আমি আমি তো হনুরে হয়ে গেছি আমি তো হুনুরে না ভাই একটা প্রিয় মা হিট হয়েছে আলহামদুলিল্লাহ ইট ডাজেন্ট মিন আমি একেবারে বিরাট কিছু হয়ে গেছি এটা খুবই এখন আমার বহু দূর যাওয়া বাকি বহুত কিছু শেখা বাকি এবং এখন আমি সাকিব ভাই থেকে অনেক কিছু শিখি স্টিল নাও বিকজ অফ ওই লোকটা চব্বিশ বছরের ইন্ডাস্ট্রিতে আছে এখনও আমি ওনার কাছ থেকে অনেক ডিসকাশন করি অনেক কিছু বুঝি আমি কস্টিউম নিয়ে ওনার সাথে ডিসকাশন করি আমি ফাইট নিয়ে ওনার কাছে ডিসকাশন করি আমি ড্যান্স নিয়ে ওনার সাথে কারণ এই ফাইট ড্যান্সটা আমার ডিপার্টমেন্ট না এখনও অনেক কিছু আছে যেটা আমি সাকিবের কাছ থেকে শিখি বুঝি যেটা হয়তো বা নতুন একটা আর্টিস্টের কাছ থেকে বা অন্য আর্টিস্টে এখন কারণ ওর নিজেও হয়তো পাঁচ বছর ছয় বছর ক্যারিয়ার সো আমার কাছে মনে হয়েছে যে মানে আমি তো এমন না যে আমি ইন্ডাস্ট্রি অনেক দিন আমি ছিলাম আমি তো হুট করেই ইন্ডাস্ট্রিতে আসছি ধরেন আমি নাই সো যারা

ওভার কনফিডেন্ট ভাইবেন না আমার প্রিয়তম একটা অঙ্ক ছিল যে অঙ্ক রেজাল্টটা মিলছে আমার আমি যা যা ভাবছিলাম তাই হয়েছে সেম একটা অঙ্ক কিন্তু আমি রাজকুমার সময় করছি যে আমি জানি রাজকুমার হিট হবে এবং ফ্রম দ্য ফার্স্ট সিন টু লাস্ট সিন মানুষ উঠতে পারবে না এবং আমি জানি যে রাজকুমার এই জায়গায় মানুষ কাঁদবে এবং আমি জানি যে রাজকুমারে কাঁদতে কাঁদতে প্রিয়তমা যদি কেউ মানে তিরিশ সেকেন্ড কাঁদতে তাহলে রাজকুমারের তিরিশ মিনিট কাঁদবে এই ক্যালকুলেশন যদি না মিলে তাহলে তো বুঝতে হবে যে আমার অঙ্কে ভুল ভুল আছে তাহলে আগে আমার অঙ্ক শিখতে হবে আগে বুঝতে হবে তারপরে আবার সিনেমা বানাইতে হবে কিন্তু পৃথিবীতে তো এই ধরনের অনেক অঙ্কে আসলে মেলেনি কিন্তু অনেক ভালো ছবি তো ফেল করেছে মানে এটা তো এমন না যে আসলে খুব ভালো ছবি ফেল করার অনেক কারণ থাকে কিন্তু আমার এই ছবির ফেল যেই যেই কারণে করে কোনোটাই এর মধ্যে পড়ে না যেমন ধরেন সাকিব খান আমাকে আছে আশাদান আমাকে সর্বোচ্চ বাজেটটা দিছে প্রিয়তমার পর সাকিব খানের কোনো ছবি নাই অডিয়েন্স বসে আছে ভয়ঙ্কর হাইপ করছে এটা ভয়ঙ্কর হাইপ তুলে আছে তো কোন দিক কোনটা আপনার লজিক হইতে পারে সিনেমা না চলার সিনেমা না চলার এর বাইরেও অনেক কারণ হতে পারে এটা পৃথিবীতে এমন কোনো নেই যে পৃথিবী ভালো সব ছবি যে ভালো চলছে এটা না রাজকুমার হিট হবে এটা হিট ফ্লপ এটা কারো হাতে নাই ভাইয়া আচ্ছা কিন্তু আমার যেটা হচ্ছে যেন আমি যেটা বারবার বলতে চাচ্ছি যে এইটা একটা প্রোডাক্ট কিন্তু ফিল্ম মেকিং অনেকের কাছে বলে শিল্প শিল্প সৃষ্টি আমার কাছে এটা একটা গণিত ম্যাথমেটিক্স এই ম্যাথমেটিক্সটা হিসাব অনুযায়ী যদি না হয় প্রিয়তম তোমার রেকর্ড না ভাঙে আমার আমরা বুঝতে হবে যে আমাকে আইনীর টাইম তো বলা হয় যে তুমি গণিতে অবশ্যই খুব সুচারু এবং এই সুচারু গণিতের কারণেই তুমি এবং আশাদানের পরিকল্পনায় দরটা পেছানো হলো না এরকম না না এরকম না ওনাদের ডাবিং অনেকগুলো ভাই আপনি আমি জানি না যখন আমি বরং আমার আগেই মনে হয়েছে যে কোনোভাবে এটা ফেভারিতে আসা সম্ভব না কারণ একটা ছবি যখন আপনি চারটা ভাষায় ডাবিং করবেন শুটও হয়েছে কিন্তু দুইটা ভাষায় আমি যতদূর জানি মানে তার মানে কি শুটিং টাইমটা ডাবল লাগছে এডিটিং টাইমটা আপনার ডাবল লাগতেছে কারণ যেহেতু ওটা শুট হচ্ছে আলাদা হয়েছে ওটা এডিটটা আলাদা হচ্ছে ওটা বিজিএমটা আলাদা হচ্ছে। একটা ছবিতে বেসিক্যালি চারটা পোস্ট হচ্ছে। তো আপনি কিভাবে আশা করেন যে অক্টোবর সেপ্টেম্বরে শুটিং শেষ করে আপনি চারটা ছবির পোস্ট শেষ করে আপনি ফেব্র্রিতে আসবেন এবং যেখানে ফেব্রুয়ারি পরপরে আপনার রোজার মাস। সো এইটা কিন্তু দিনের ছবি দিয়ে দিয়েছো। দ্যাট ইজ ইট ছিল ভাইয়া। এবং এটা একটা ভার্সনে ছিল এবং সেই ছবিতে অনেক ভুলভাল ছিল টেকনিক্যাল। কিন্তু এর দরদের তো ওই ব্যাপারটা নাই। সো আমি আমার কখনোই মনে হয় না যে অনেস্টলি স্পিকিং যে দরদ আসলে এই টিম ধরতে পারবে বাট সেটা ওনাদের বিষয় কিন্তু আমি আমি পার্সোনালি আমার ডাউট ছিল আচ্ছা বাট তোমাদের এখানে কোনো কোনো ধরনের কোনো কিছু নেই না কোনো ধরনের কিছু যেটি বলছিলাম যে যেখানে তুমি খুবই মানে এটা পেশাদার পেশাদারভাবে এগোচ্ছে ছবির গল্প টল্প এবং কত কোথাও ডিসক্লোজ করছো না প্ল্যান ওয়াইজ কিন্তু পাশাপাশি তোমার কলিগ অনন প্রতিদিনই প্রায় একটা বার্তা পাঠাচ্ছেন ভিডিও বার্তা এবং একই হিরোকে নিয়ে যেহেতু কাজটা এইগুলো কি যার যার স্ট্র্যাটেজি মনে করো তোমার না না যেমন মামুন ভাই এক ধরনের স্ট্র্যাটেজি রাফির এক ধরনের স্ট্র্যাটেজি আমার একটা স্ট্র্যাটেজি আমার কাছে মনে হয়েছে যে ইভেন প্রিয়তমায় আমার যে স্ট্র্যাটেজিতে আমি ছিলাম আমি রাজকুমার সেই স্ট্র্যাটেজিতে থাকতে চাই না কারণ প্রিয়তময় আমি কোনো কন্টেন্টই ছাড়তে পারি নাই টেলারটা পর্যন্ত ছাড়তে পারি নাই যেখানে এখানে কিন্তু আই হ্যাভ টাইম তো আমি সব কিছু লঞ্চ করার মতো সো ডেফিনেটলি এবং এটা ডেফিনেটলি আলাদা আলাদা ডিক্টর এবং আলাদা প্রজেক্ট ওয়াইজ ভাইয়া কারণ দেখেন ভাই আমি বারবার বলি যে তিন চার পাঁচ কোটি টাকা কিন্তু কম না ভাইয়া একটা ছয়তলা ঢাকা সেটা বাড়ি তোলা যায় ভাইয়া একটা প্রডিউসার মানে এক যে টাকাটা ইনভেস্ট করেন দরদের অনেক টাকা বাজেট জানি আমি হয়ত শুনছি সো এগুলো তো ভাইয়া মানে হুট করে আমি একটা জিনিস মানে প্ল্যান ছাড়া করা ঠিক না মানে ডেফিনেটলি প্ল্যান করে বুঝে ঠান্ডা মাথায় আসলে সিনেমা রিলিজ দেওয়া উচিত কারণ একটা সিনেমা ফেল করলে শুধু ওই সিনেমাটা ফেল করে না ভাইয়া ওই ইন্ডাস্ট্রিটা ফেল করে ওই হলমালিকগুলো ফেল করে ওই ডিউপিটা ফেল করে এবং ওই আশেপাশে আরও দশটা ছবি বন্ধ হয়ে যায় একটা প্রিয়তমা অন্তত আরো বিশটা সিনেমা নতুন সিনেমা প্রডিউসার হলকে উদ্বুদ্ধ করছে আবার একটা ফেল সিনেমা কিন্তু বিশটা সিনেমা হল মালিক বলবে ভাই বাদ দে যা হয়েছে হয়েছে হল বন্ধ করে দেয় সো একটা ইন্ডাস্ট্রি একটা হিট সিনেমা খুব দরকারি মানে এটা শুধু ওই প্রোজেক্টের যারা জড়িত তারা যেন না আজকে যদি সিনেমা না থাকে আপনি কী নিয়ে কথা বলবেন